ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি এই 2024 লোকসভা নির্বাচনের পোল ডে অর্থাৎ ভোটিং ডেতে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এখানে আলোচনা করব, যে কাজটি আপনাকে একেবারে প্রথমেই ফার্স্ট মর্নিংয়েই কাজটি করতে হবে, এবং কাজটি কীভাবে করবেন, সেই কাজ করার জন্য তার কী কী ফর্ম ফিল আপ করতে হবে, যদি কাজ দিতে কোনো জায়গায় ভুল থেকে যায় তাহলে কিন্তু তাই নিয়ে সারাদিন আপনাকে সমস্যার মধ্যে থাকতে হবে। তাই এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ না স্ক্রিপ করে দেখুন, এবং যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন। তাহলে আসুন আজকে আমরা সেই বিষয়টিতে সরাসরি চলে আসি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মক পোল বা মহড়া ভোট। আপনারা জানেন যেদিন ভোট গ্রহণ শুরু হয় সেই দিনেই একেবারে ভোট গ্রহণের যে সময় তার থেকে 1 ঘন্টা 30 মিনিট আগে আমাদের মক পোল শুরু করে দিতে হয় পোলিং এজেন্টদের উপস্থিতিতে, বা যদি দেখা যায় পোলিং এজেন্টরা উপস্থিত নেই তাহলে কী কী নিয়মে আপনারা এই মক পোল করবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের জানাবো। এর আগে আপনারা দেখেছেন যে প্রাথমিক কার্যাবলী অর্থাৎ ভোটের দিনের সকালেই প্রাথমিক কী কার্যাবলী আছে, সেই সঙ্গে পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করা এবং তাদেরকে এন্ট্রি পাস দেওয়া, এই কাজগুলি করার পর এবার শুরু হবে মহড়া ভোট বা মক পোল। তারপরে আমরা আস্তে আস্তে পরের কাজগুলিতেও ধীরে ধীরে যাব। আজকের জন্য মক পোলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখে নিন প্রত্যেকে। তাহলে আসুন মক পোল বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ভোটের দিন একেবারে শুরুতে 90 মিনিট আগে, ভোট শুরুর 90 মিনিট আগে অর্থাৎ 5টা 30 মিনিটে, সকাল 5টা 30 মিনিটে আপনাকে মক পোল শুরু করতে হবে যদি ন্যূনতম 2 জন প্রার্থীর এজেন্ট উপস্থিত হন, না হলে সর্বোচ্চ 15 মিনিট অপেক্ষা করুন অর্থাৎ 5টা 45 বাজবে। তারপর অর্থাৎ সকাল 5টা 45 সময় কোনো প্রার্থীর এজেন্টের জন্য আর অপেক্ষা না করেই প্রিসাইডিং অফিসার অন্যান্য পোলিং অফিসারদের সঙ্গে নিয়ে মক পোল শুরু করবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের যারা কাজের সাথে যুক্ত থাকবেন ওই দিনে সারাদিন কাজের চাপ থাকবে, এই সকালের এই কাজটি কিন্তু আপনারা মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে করবেন। মহড়া ভোটের যে প্রক্রিয়া কি করবেন, কন্ট্রোল ইউনিট থাকবে, দেখুন এখানে ছবি দিয়ে দেওয়া হয়েছে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত হবে ভিভিপ্যাট আর ব্যালট ইউনিটের সাথে যুক্ত হবে ভিভিপ্যাট। তাহলে এই কন্ট্রোল ইউনিটের সাথে ভিভিপ্যাট, ব্যালট ইউনিটের সাথে ভিভিপ্যাট যুক্ত করার পর তারপরে কাজটি করবেন, বলছে বিইউ এর কেবিল মানে ব্যালট ইউনিটের কেবিল ভিভিপ্যাটের পিছন দিকে এবং বিইউ এর ইন্টারফেস চিহ্নিত অংশে যুক্ত করুন, এই যেখানে বিইউ বলে লেখা থাকবে একটা অংশ সেখানে বিইউ এর জ্যাকটা ওখানে গুঁজে দেবেন। তারপর ভিভিপ্যাটের সঙ্গে লেগে থাকা কেবেলটিকে সিইউ এর সাথে যুক্ত করুন, সিইউ এর সাথে যুক্ত করুন, তার মানে বিইউ থেকে ভিভিপ্যাট, ভিভিপ্যাট থেকে চলে যাচ্ছে কোথায়, সিইউতে, কানেকশনটা এইভাবে হবে বিইউ থেকে ভিভিপ্যাট তা থেকে সিইউ, তাহলে এইভাবে কানেকশনটা করতে হবে। এইভাবে যদি কানেকশন করেন তাহলে আপনার পক্ষে কোনো সমস্যা হবে না। এরপর আসুন পরের অংশটিতে, দেখুন ভিভিপ্যাট নবটিকে আনলক করুন। তাহলে আনলক করার সিস্টেম কি, না ভিভিপ্যাটের পিছনের দিকের যে নব আছে, আনলক মানে ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসার পর, তাহলে এর আগের যে ভিডিওগুলিতে আমি বলেছিলাম যে ভিভিপ্যাটটিকে উপযুক্ত স্থানে তার নবটিকে রাখতে হবে অর্থাৎ নবটি থাকবে সমান্তরালে, হরাইজেন্টালি, ভূমির সঙ্গে সমান্তরালভাবে নবটা থাকবে, সেই নবটাকে আপনি 90 ডিগ্রি ঘুরিয়ে দেবেন, দিয়ে ওপর নিচে ভার্টিক্যালি করবেন। ভার্টিক্যালি করা মানে হচ্ছে আপনার ভিভিপ্যাটটি অন হয়ে গেল, মানে ভিভিপ্যাটটি আপনার ওয়ার্কিং পজিশনে এলো। সিইউয়ের পাওয়ার সুইচ অন করুন, দেখুন যে ডিসপ্লে সেকশনের সবুজ লাইটটি জ্বলে উঠেছে। মনে রাখতে হবে যতবার পাওয়ার সুইচ অন হবে ততবার 7টি করে চেক স্লিপ ভিভিপ্যাট থেকে বের হবে। তাহলে আপনারা কন্ট্রোল ইউনিট শুরু করার সাথে সাথে ভিভিপ্যাটের ভিতরে 7টি স্লিপ, টেস্টিং স্লিপ কেটে পড়ে গেল, তাহলে ওই স্লিপগুলোতে কিন্তু কারো কোনো ভোট দেওয়া নেই, কিচ্ছু নেই, ওটা হচ্ছে ভিভিপ্যাটের
নিজস্ব সিস্টেম ওতে উল্লেখ করা আছে। এই স্লিপগুলি গণনার মধ্যে আসবে না। স্লিপগুলিতে নট টু বি কাউন্টেড লেখাই থাকবে। তাহলে ওই স্লিপগুলিতে ওই এই কথাগুলো লেখা থাকবে, নট টু বি কাউন্টেড। তা এর আগের আমাদের যে বিধানসভা হয়েছিল তখন কিন্তু এই একই পদ্ধতিতে বিভিন্ন স্লিপ বেরিয়েছিল, 7টি করে স্লিপ, ওই স্লিপগুলোকে বাদ দিয়ে কাউন্টিং করতে হয়েছিল। ভিভিপ্যাট ও ব্যালট ইউনিটটি ভোটিং কম্পার্টমেন্টে কীভাবে বসাবেন, বলছে মক পোল শুরু করার সময় ভিভিপ্যাট ও ব্যালট ইউনিটটিকে ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে রাখতে হবে। ভিভিপ্যাটটি থাকবে ব্যালট ইউনিটের বাঁদিকে বাঁ পাশে এবং কন্ট্রোল ইউনিটটিকে প্রিসাইডিং বা পোলিং অফিসারের টেবিলে রাখবেন। ন্যূনতম একজন পোলিং অফিসার মক পোল চলাকালীন পোলিং এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে উপস্থিত থাকবেন। তাহলে দেখতেই পাচ্ছেন ভোটিং কম্পার্টমেন্টের ভিতরেই কিন্তু মক পোলটিকে কন্ডাক্ট করতে হবে এবং তার সাথে একজন পোলিং অফিসার অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন, যিনি কী করবেন না পোলিং এজেন্টদের দেওয়া ভোটের হিসাব রাখবেন। মানে পোলিং এজেন্টরা কাকে কটি ভোট দিয়েছে সেই ভোটের হিসাবটা কিন্তু ওই পোলিং অফিসারকে রাখতে হবে। এবং পরে যদি ওনাদের সই করার জায়গা আছে, আমি আসছি আস্তে আস্তে, দেখে নেবেন আপনারা প্রত্যেকে। তাহলে এইটি কিন্তু দ্বিতীয় কাজ হলো। প্রথম কাজ ভিভিপ্যাটটিকে চালু করা, করে সিউটাকে চালু করবেন এবং সকলকে দেখিয়ে দেবেন যে কন্ট্রোল ইউনিটের ক্ষেত্রে টোটাল ভোট এখন জিরো দেওয়া আছে এবং ওখানে যে টেস্টিং স্লিপগুলো কেটে পড়েছে তাতে কিন্তু কোনো ভোট দেওয়া নেই। তারপরে ভিভিপ্যাটটিকে এবং ব্যালট ইউনিটটিকে কম্পার্টমেন্টের মধ্যে রাখলেন। এরপরে আসুন, ভোট দেওয়া কমপ্লিট হলো। কন্ট্রোল ইউনিটে প্রথমে ক্লোজ ও পরে রেজাল্ট বোতামে চাপ দিন। তাহলে ভোট শেষের সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটি টিপে দেবেন। কমপক্ষে কটা ভোট দেবেন, 50টি ভোট পড়বে, কমপক্ষে আপনাকে 50টি ভোট দিতেই হবে এবং কোন প্রার্থীকে কটা ভোট দেওয়া হলো সেটিও কিন্তু আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে। তাহলে কন্ট্রোল ইউনিটের ক্লোজ, প্রথমে ক্লোজ পরে রেজাল্ট বোতামে চাপ দিন। ভিভিপ্যাট ড্রপ বক্স থেকে মোহরা ভোটের চিরকুটগুলি সরিয়ে ফেলুন। তাহলে ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে মহড়া ভোটের যে চিরকুট সেগুলোকে বের করে ফেলুন। এইবার কন্ট্রোল ইউনিটের ফলাফল এবং ভিভিপ্যাটের কাগজের চিরকুট মিলিয়ে নিন। এটা কিন্তু চেক করে আপনাকে দেখতেই হবে, কারণ কন্ট্রোল ইউনিটে কতগুলি ভোট দিয়েছে কোনো একটা প্রার্থীর এগেনস্টে আর এখানে কাউন্টিংয়ে কটা পাচ্ছেন সেটি কিন্তু আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে এবং একটি ফর্ম আছে সেই ফর্মে কিন্তু সই করতে হবে। কন্ট্রোল ইউনিটে ক্লিয়ার বোতামে চাপ দিন। যদি দেখেন যে সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে ক্লিয়ার মানে হচ্ছে টোটাল রেজাল্ট যেটা হলো সেটা ক্লিয়ার করে দেওয়া হলো এবং তারপরে আপনি টোটাল টিপে দেখিয়ে দেবেন পোলিং এজেন্ট যারা থাকবেন যে এখন আর এতে কোনো ভোট নেই, আমরা নতুন করে এবার সিল করব, সিল করে আমরা কাজ করতে শুরু করব, মানে ভোটিং প্রসিডিওর অরিজিনাল যে ভোটিং প্রসিডিওর সেটা আমরা শুরু করব। মক পোল স্লিপ লেখা রাবার স্ট্যাম্প দিয়ে ভিভিপ্যাটের কাগজের চিরকুটের পিছনে স্ট্যাম্প দিয়ে দিন। স্ট্যাম্পটি কীরকম দেখতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই ধরনের স্ট্যাম্প আপনাকে একটা দেওয়া হবে, সেই স্ট্যাম্প দিয়ে আপনাকে কী করতে হবে না, ওই যে স্লিপগুলো বেরোচ্ছে ওই স্লিপগুলোর পিছনে আপনাকে স্ট্যাম্প দিয়ে দিতে হবে। স্ট্যাম্প দেওয়া চিরকুটগুলি বিশেষ কালো খামে রেখে সিল করুন। খামের উপরে প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা অবশ্যই সই করবেন। খামের উপরে ভিভিপ্যাটের মহড়া ভোটের কাগজের চিরকুট, ভোট কেন্দ্রের নম্বর, নাম, বিধানসভা কেন্দ্রের নাম এবং ভোট গ্রহণের তারিখ লিখে রাখুন। তাহলে এগুলো লিখতেই হচ্ছে। গোলাপি কাগজের সিল দিয়ে এটিকে বন্ধ করুন। গোলাপি কাগজের সিলের ওপর প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা সই করবেন। তাহলে যে কোনো জায়গায় যে কোনো কাজ করার জন্য সবসময় প্রিসাইডিং অফিসারের সাথে পোলিং এজেন্ট যারা উপস্থিত থাকবেন তাদেরকে নিয়েই সই করবেন। তাহলে এই ছিল আমাদের মহড়া ভোটের মানে সাধারণ যে জিনিসগুলো। এবার দেখুন এই মহড়া ভোট কীভাবে, এই যে কালো রঙের যে এনভেলপ দেবে সেই এনভেলপটিকে আমরা সিল করবেন। তাহলে এখানে দেখুন, মক পোল শেষে ক্লিয়ার বোতামে চাপ দিন। একটানা 15 সেকেন্ডের একটা বিপ শুনতে পাবেন, ইভিএম থেকে মক পোলের সমস্ত তথ্য মুছে গেল। তখন ডিসপ্লে প্যানেলে কোনো ভোট দেখাবে না, মানে টোটাল ভোট দেখাবে কত, জিরো। মক পোল প্রক্রিয়া সম্পন্ন হওয়া মাত্র প্রিসাইডিং অফিসার রিপোর্টের ফরম্যাট 1 এবং মক পোল সার্টিফিকেট তৈরি করে নেবেন এবং এজেন্টদের সেখানে স্বাক্ষর করিয়ে নেবেন। দেখুন এবার মক পোল সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয়, যেটাকে আমরা প্রিসাইডিং অফিসার ফরম্যাট 1 বলছি সেটি কীভাবে তৈরি করবেন সেটিতে আপনারা একটু লক্ষ্য দেবেন। আসুন, এই হচ্ছে আমাদের প্রিসাইডিং অফিসার যে রিপোর্ট, সেই রিপোর্টের একটা অংশ কীভাবে এটা তৈরি করবেন
সেটা দেখুন। তাহলে তাহলে প্রথম হচ্ছে, যে কোনো ফর্ম এনভেলপ যাই পান না কেন, তাতে আগে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন, যে কোনো একটা জায়গায় ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। এখানে একটা দেওয়া আছে দেখুন, 198/120, মানে 198 বিধানসভা নির্বাচন ক্ষেত্র আর 220 হচ্ছে বুথ নাম্বার। তাহলে সেইভাবে আপনারা এখানে লিখছেন লোকসভা ইলেকশন 2024। এসি, এসি মানে কত, এসি মানে হচ্ছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কত, 198 তারকেশ্বর। তারপর হচ্ছে আপনার পিসি কত, 29 আরামবাগ এসসি পিসি। পোলিং স্টেশন নম্বর কত, পিএস মানে পোলিং স্টেশন নম্বর 220 চাকদহ প্রাইমারি স্কুল। এবার দেখুন এখানে বলেছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড নেম অফ দ্য ক্যান্ডিডেটস ইনক্লুডিং নোটা। তাহলে এখানে তাদের নাম লিখতে হবে, ধরুন এই বুথে তিনজন ক্যান্ডিডেট আছেন, তিনজন ক্যান্ডিডেট আছেন, তাহলে তাদের নাম প্রথমে লিখছেন। নাম লিখলেন, নাম্বার অফ ভোট কাস্টিং ডিউরিং মক পোল, কটা ভোট দেওয়া হয়েছে, না 15টি ভোট দেওয়া হয়েছে। নাম্বার অফ ভোট ডিসপ্লেড ইন সিউ, সিউতে কটা ভোট দেখেছে, 15টা। নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড স্লিপ কটা আছে, 15টা। তাহলে সিউ এর সাথে আর ভিভিপ্যাটের স্লিপ কি ম্যাচ করেছে, ইয়েস অর নো? তাহলে ইয়েস, অবশ্যই তাহলে ইয়েস হলো। সেখানে পোলিং এজেন্ট, সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট লিখলেন, এবং তার সাথে তার পার্টির যে অ্যাব্রিভিয়েশন সেটা লিখবেন, ধরুন উনি হচ্ছেন এআইটিসির পোলিং এজেন্ট, উনি এআইটিসি এখানে লিখে দেবেন। এরপরে দু নম্বরে যিনি আছেন তিনিও 15টি ভোট দিয়েছেন, ক্যান্ডিডেটের নাম, তিনিও 15টি ভোট দিয়েছেন এবং সমস্ত ট্যালি করে গেছে, তিনি সই করে দিলেন, তিনি একটি রাজনৈতিক দলের এজেন্ট। তারপরে আরেকজন আছেন, তিনিও 15টি ভোট দিয়েছেন, ইয়েস হলো, ট্যালিড হয়ে গেছে এবং সেখানেও কিন্তু উনি সই করে দিয়েছেন, তিনিও একটি রাজনৈতিক দলের এজেন্ট। এবার নোটায়, তাহলে নোটার ক্ষেত্রে তো কেউ নেই, তাহলে নোটার ক্ষেত্রে আপনাকে কিন্তু নিজেকে দিতে হবে এবং সেটিকে আপনাকে ট্যালি করে দেখে নিতে হবে। দেখুন নোটায় আমরা 5টা করে ভোট দিয়েছি এবং সেটি কী হয়েছে, না ইয়েস মিলে গেছে এবং সেখানে কিন্তু আর কোনো সয়ের বিষয় নেই। আর টোটাল তাহলে ভোট কতগুলো হলো, মোট 50টা করে ভোট দেওয়া হয়েছে এবং 50টা কাউন্টিং আমাদের মিলে গেছে। সমস্ত হিসাব মিলে যাওয়ার পর এবার আপনারা এর পরবর্তী অংশটিতে চলে আসুন। দেখুন বলছে, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল ডেটা, ইয়েস অর নো? তাহলে ইয়েস, তাহলে ইয়েসে আপনি টিক দিলেন। যদি ইয়েস হয়, ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ইঙ্ক, কালিতে এই সেন্টেন্সটাকে আপনাকে লিখতে হবে নীল কালি দিয়ে, যে কালি আপনার কাছে আছে নীল কালি, সেই নীল কালি দিয়ে আপনি ওখানে ওই সেন্টেন্সটাই আবার লিখবেন। দেখুন লেখা হয়েছে, ক্লিয়ার বাটন অন কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল ডেটা। তার মানে যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে এখানে কিন্তু আপনি এই কথাটি লিখতে পারবেন না। এই কথাটা লেখা মানে আপনি মক পোলের সমস্ত তথ্যগুলো মুছে ফেলেছেন। এবার দেখুন, অল পেপার স্লিপ টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট, ইয়েস অর নো? ইয়েস। এমটি ভিভিপ্যাট শোন অল পোলিং এজেন্টস, ইয়েস। মানে খালি যে ভিভিপ্যাটের যে ড্রামটা সেটা কি আপনি দেখিয়েছেন, তা সবাইকে দেখিয়ে দিয়েছেন। বিফোর অ্যাকচুয়াল পোল এনসিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ অর ভিভিপ্যাট অর ড্রপ বক্স শোন ইন দ্য পোলিং এজেন্টস। তাহলে এনসিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স শোন টু পোলিং এজেন্টস। তাহলে কোনো এ নেই, পরে নেই, ইয়েস। টোটাল বটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শো টোটাল ভোট জিরো টু পোলিং এজেন্ট, ইয়েস অর নো? তাহলে ইয়েস দেখিয়েছেন। মক পোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্পড উইথ মক পোল স্লিপ, এটা দিয়ে স্ট্যাম্প দিয়েছেন, সেটাও আপনি দেখিয়ে দিয়েছেন, ইয়েস। এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মক পোলের যে স্ট্যাম্প যে দেবে সেটা কীরকম দেখতে হবে। ফলোয়িং উইটনেস মক পোল অ্যান্ড সার্টিফাই দ্যাট মক ভোটস ট্যালিড অ্যান্ড দ্যাট দ্য মক ভোটস ইরেজড ফ্রম সিউ আফটার পোল, ইয়েস। তাহলে এটা হলো। এবং দেখুন এই যে মক পোল স্লিপটা কীরকম দেখতে হয়েছে, দেখুন মক পোল টেস্ট স্লিপ বলে এইরকম একটা রাবার স্ট্যাম্প আপনাকে দেবে, সেই রাবার স্ট্যাম্প দিয়ে এই প্রত্যেকটা মক পোল স্লিপের পিছনে আপনাকে স্ট্যাম্প দিয়ে দিতে হবে, তার মানে এইগুলো কিন্তু কাউন্টিংয়ের মধ্যে আসবে না। তাহলে এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে করে যাচ্ছেন। এবার দেখুন এখানে আর একটুখানি বাকি আছে, সিরিয়াল নাম্বার 1, নেম অফ দ্য পোলিং এজেন্ট নাম দিলেন, কোন পার্টির ক্যান্ডিডেটের নাম কি, তার সিগনেচার, মানে এই সমস্ত তথ্যগুলো যে ওনারা দেখেছেন এবং দেখে ওনারা সই করছেন। দু নম্বরে হলো নাম দিল, কোন পার্টির, তার ক্যান্ডিডেট কে এবং তার সিগনেচার। তিন নম্বরে আছেন, এইভাবে নাম লিখছেন এবং সেখানে তার সই করে নিচ্ছেন। টাইম
টাইম ডিসপ্লেড অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ, তাহলে টাইমটা যে এখানে কন্ট্রোল ইউনিটে দেখাচ্ছে সেটা কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সাথে মিলে গেছে? যদি মিলে না যায় কত মিনিটের ডিফারেন্স আছে? এই জায়গাটা কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। কারণ ধরুন আপনি নির্দিষ্ট সময়ে পোল শুরু করেছেন, নির্দিষ্ট সময়ে পোল শেষ করেছেন আপনার মোবাইল বা ঘড়ি অনুযায়ী, কিন্তু তখন হয়তো দেখা গেল কন্ট্রোল ইউনিটে শুরু করার টাইম হয়নি, বা কন্ট্রোল ইউনিটের যে টাইম দেখাচ্ছে সেটা আপনার নির্দিষ্ট টাইমের থেকে এক মিনিট আগু পিছু আছে, তাহলে কিন্তু সমস্যা হবে। তাই এটিকে কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন এবং এটি নোট দেবেন। যদি টাইমের কোনো মিসম্যাচ না থাকে তাহলে এখানে জিরো জিরো করে দেবেন, মানে জিরো জিরো মিনিট, এর সাথে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। যেমন টাইম আমরা ঘড়িতে দেখছি ঠিক সেই টাইমটাই আমরা যে কন্ট্রোল ইউনিট আছে তাতেও দেখতে পাচ্ছি। সিগনেচার অফ দ্য মাইক্রো অবজার্ভার যদি থাকেন তা উনি সিগনেচার করবেন, নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, ওনার নাম হলো, ওনার সই হলো, এবং এখানে টোটাল ভোট জিরো সেটা আপনি দেখালেন। দেখানোর পর এখানে কন্ট্রোল ইউনিটের সোর্স টোটাল ভোট জিরো, এটা টিক হলো, মানে হ্যাঁ এটাই সত্যি। এখানে প্রিসাইডিং অফিসার সই করবেন এবং এখানে সমস্ত পোলিং এজেন্টদেরকে দিয়ে, সরি পোলিং অফিসার যারা আছেন তারা সই করবেন। চারজন পোলিং অফিসার আপনার সাথে থাকবে, তারাও কিন্তু এই যে সার্টিফিকেটে এতে সই করবে। দেখুন এক নম্বর দিয়ে পোলিং অফিসারের নাম তিনি সই করছেন, দু নম্বরে পোলিং অফিসারের নাম তিনি সই করছেন, তিন নম্বরে পোলিং অফিসারের নাম সই করছেন। তাহলে এইভাবে আপনারা সই করবেন। এবার যদি আপনার এতে বাই ইলেকশন হয় তাহলে সেক্ষেত্রে আর একজন পোলিং এজেন্ট থাকবেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংয়ের পরও একজন অ্যাডিশনাল থাকবেন, তিনিও এখানে সই করে দিতে পারেন। এই ছিল মানে একেবারে মক পোল শুরু থেকে আর কিভাবে মক পোল সার্টিফিকেটের রিপোর্ট ওয়ান তৈরি করবেন, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান, সেটি তৈরি করার সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।